সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্ষেত্রফল নির্ণয় অর্থাৎ ইন্টিগ্রেশনের শেষ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে সব সময় একটি বড় প্রশ্ন, একটি ছোট প্রশ্ন, একটি সিকিউ প্রশ্ন আসবে। তো সেই জন্য আমরা এখান থেকে আজকের ক্লাসটি শুরু করব, অনুশীলনী 21-এর এ আর ক্ষেত্রফল নির্ণয়, কার্টেসীয় স্থানাঙ্ক। ক্ষেত্রফল নির্ণয়ের জন্য দুইটি সূত্র আছে, কার্টেসীয় স্থানাঙ্ক আছে, পোলার স্থানাঙ্ক আছে। কার্টেসীয় স্থানাঙ্কের সূত্রটি হচ্ছে, এটা উচ্চ মাধ্যমিকে তোমরা যেটা পড়েছো সেটাই, এ টু বি ওয়াই ডিএক্স। অর্থাৎ আমরা এক্স এর সাপেক্ষে যদি এ এবং বি এর সীমানা নিই, সীমানা নিয়ে ওয়াইকে ইন্টিগ্রেশন করলে ক্ষেত্রফলটা পাওয়া যাবে। এখানে একটা উদাহরণ দেখো, যে এক্স টু দি পাওয়ার 2/3 ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 2/3। এটি একটি বক্ররেখা, এটার একটা বিশেষ জ্যামিতিক নাম আছে, এটিকে বলে অ্যাস্ট্রয়েড। আমাদের মনে রাখতে হবে ইকুয়েশনটা, মনে রাখতে হবে অ্যাস্ট্রয়েড, মনে রাখতে হবে ছবিটা, মনে রাখতে হবে। দ্বারা বেষ্টিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা প্রদত্ত সমীকরণটা আমরা দেখো, আমরা সমাধান অংশটা সুন্দর করে দেখি। এই হচ্ছে সলিউশন, এখান থেকে সলিউশন শুরু, এই যে সলিউশন শুরু। তাহলে সলিউশন হচ্ছে প্রদত্ত রেখার সমীকরণ হচ্ছে এটা, রেখাটি এক্স এক্স এর স্থলে, রেখাটিতে এক্স এর স্থলে -x, ওয়াই এর স্থলে -y বসালে সমীকরণটি অপরিবর্তিত থাকে। অতএব রেখাটি উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম। এখন এক্স ইকুয়াল টু 0 ধরলে ওয়াই হয় প্লাস মাইনাস হয়, ওয়াই ইকুয়াল টু 0 ধরলে এক্স হয় প্লাস মাইনাস হয়। তাহলে সুতরাং রেখাটির ছবিটা দেখো তোমরা, এই যে ছবি, এখানে এক্স অক্ষকে a0 এবং -a0 বিন্দুতে, আর ওয়াই অক্ষকে 0b, এবং এখানে রেখাটা একটু ছোট হয়ে গেছে, সম্ভবত আমরা একটু বড় করে দিচ্ছি, রেখাটাকে একটু বড় করে নিই, এই যে পুরাটা আসছে, এই যে পুরাটা আসছে ছবি। তাহলে এক্স ইকুয়াল টু দেখো a0 আর -a0 আর 0a এবং 0-a, এটি হচ্ছে আমাদের ছবিটি। তাহলে এখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি দেখো, অবস্থিত অংশের ক্ষেত্রফল হইল 4। কেন? এই যে এখানে 1, 2, 3, 4টি অংশ, সুতরাং আমরা 4 দিতে হবে, 0 টু a। সীমানা কেন a? এই যে এটাকে আমরা যখন সমাধান করেছি, চিত্র এঁকেছি, তখন 0 টু a পর্যন্ত সীমানা হয়েছে, তাহলে 0 টু a পর্যন্ত ওয়াই ডিএক্স। তাহলে সুতরাং এরিয়া সমান 4 × 0 টু a ওয়াই ডিএক্স। এখন এটাকে প্যারামেট্রিক সমীকরণে পরিবর্তন করতে হবে। প্যারামেট্রিক সমীকরণ পরিবর্তন করার নিয়ম হচ্ছে, এক্স ইকুয়াল টু এ কস কিউব থিটা এবং ওয়াই ইকুয়াল টু এ সাইন কিউব থিটা। তাহলে দেখো ডিএক্স ইকুয়াল টু কথা হচ্ছে, ডিএক্স ইকুয়াল টু -3 হবে না, হবে 3a cos² θ, কস থিটার জন্য -sin θ, অর্থাৎ -3a cos² θ sin θ। এক্স ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু, এখানে দেখো এক্স এর মান 0 বসাও, থিটা ইকুয়াল টু হবে π/2, আর এক্স ইকুয়াল টু এ হলে থিটা ইকুয়াল টু হবে 0। আমাদের খেয়াল রাখতে হবে ইন্টিগ্রেশন খুব ভালোভাবে জানা থাকতে হবে এই চ্যাপ্টারটি করার জন্য। আমরা পরবর্তীতে ইন্টিগ্রেশন উপর একটা রিভিশন ক্লাস দেব, আশা করি তোমরা এখানে যদি কোনো কিছু কম বুঝো তাহলে পরবর্তীতে সেগুলো বুঝবে। সুতরাং এরিয়া সমান a sin³θ -3a cos² θ sin θ dθ। এটিকে সরল করো, এই যে সরল করে না, সরল করলে হবে 12a² 0 টু π/2 sin⁴θ cos²θ। এটা বিটা গামার সূত্র করবো, আমরা সূত্রটা এখানে লিখে দিয়েছি, sin m θ cos m θ dθ। এখানে মনে রাখবে সীমানাটা 0 টু π/2 জন্য সূত্রটি, সেই জন্য তাহলে গামা ফাংশন অফ m+1/2, গামা ফাংশন অফ m+2/2, 2 গামা ফাংশন অফ m+n+2/2। এখানে আমরা সূত্রটা বসাইছি, এই যে সূত্র বসাইতে গেলে গামা ফাংশনের সূত্রগুলো একটু ভালো জানা থাকতে হবে। 5/2 মানে হচ্ছে 3/2 √5, আর গামা ফাংশন অফ 3/2 মানে হচ্ছে √5, আর গামা ফাংশন অফ 8/2 মানে 4, গামা ফাংশন অফ 4 মানে 3 ফ্যাক্টোরিয়াল, 3 টু 1। সুতরাং দিস ইজ দ্য রেজাল্ট। এই যে এক নাম্বার এক্সাম্পল গেল। তারপর আরেকটি জ্যামিতিক আকার পেয়েছি আমরা, এটার নাম সাইক্লয়েড। এক্স ইকুয়াল টু a θ - sin θ, ওয়াই ইকুয়াল টু a 1 - cos θ। ইহার ভূমি দ্বারা বেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমাদের ক্ষেত্রফল, আমরা ছবিটা একটু নিচে দিয়েছি, দেখো ছবিটা এখানে আনছি, ছবিটা দেওয়ার জায়গা পাচ্ছিলাম না। তাহলে এইটা কি হচ্ছে দেখো, এখানেও প্রদত্ত সমীকরণ হচ্ছে এটা, এটাকে dx/dθ বের করবা। এখানে দেখো প্রদত্ত সাইক্লয়েডের জন্য থিটা এর মান 0 টু 2π, এই নিয়ে বলা যায় কিছুটা মনে রাখতে হবে। তোমরা ছবিটা দেখো, এই যে 0 টু 2π, একবার এক ইয়ে যখন দিবে আমাদের প্রশ্নে, কি প্রশ্নে বলেছে যে বক্ররেখার
ভূমির দ্বারা পরিবেষ্টিত অংশের ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে এটা বক্ররেখা, এটা ভূমি দ্বারা পরিবেষ্টিত অংশের ক্ষেত্রফলটা আমরা এখানে দেখালাম। তাহলে আমাদের আগের মতোই চলে যাচ্ছি আমরা, তাহলে সীমানা হচ্ছে জিরো টু টুয়াইস পাই। এবার এখানে আসো, এরিয়া হচ্ছে এ টু বি, মানে জিরো টু টুয়াইস পাই ওয়াই ডিএক্স, ওয়াই ডিএক্স। তো ওয়াই ডিএক্স হলে আমার এখানে হবে, আমি আমদানি রপ্তানি করলাম ডি থিটা দিয়ে, কারণ আমি ডিএক্স বাই ডি থিটার মান আগে বের করেছি। মানে এখান থেকে ডিএক্স বাই ডি থিটার মান বসালাম, বসানোর পরে এখানে হলো ওয়ান মাইনাস কস থিটা হোল স্কোয়ার, ওয়ান মাইনাস কস থিটা হোল স্কোয়ার। ওয়ান মাইনাস কস থিটা মানে কি, টু কস স্কোয়ার থিটা, সরি টু সান স্কোয়ার থিটা বাই টু। তাহলে এইটা হলে এটা সরল করলে হবে আমাদের এই রকম, দেখো ফোর এ স্কোয়ার সাইন ফোর থিটা বাই টু। এখন আমরা থিটা বাই টু সমান ধরবো জেড, তাহলে ডি থিটার সমান টু ডি জেড। এখন দেখো থিটা ইকুয়াল টু যদি জিরো হয়, এখানে দেখো থিটা ইকুয়াল টু জিরো হলে জেড ইকুয়াল টু জিরো, থিটা ইকুয়াল টু যদি টু পাই হয়, টু পাই, টু টু কাটা যাবে, তাহলে জেড ইকুয়াল টু পাই। তাহলে আমাদের এখানে মান বসাও যে ফোর এ স্কোয়ার জিরো টু পাই সাইন ফোর জেড টু ডি জেড। এটাকে একটু সরল করো, একটু সরল করলে হবে এখানে হবে চার দুগুণে আট, এইট এ স্কোয়ার, এই টুটা কোথা থেকে আসছে গো, ওই যে এই টু, এখানে কি এইট হয়, আট দুগুণে ষোলো, হ্যাঁ এখানে হচ্ছে এই যে দেখো এ ফোর এ স্কোয়ার আর এই টু, এটা হচ্ছে এইট এ স্কোয়ার। এখানে বলছি ঘামা বিটা ঘামা ফাংশনের সূত্র আগের অঙ্কে বলেছি যে সীমানা জিরো টু পাই বাই টু এর জন্য প্রযোজ্য। তো আমার এখানে সীমানা আছে কি, এখানে সীমানা আছে পাই, তাহলে এখানে যদি আমি পাই বাই টু লিখতে, তাহলে এখানে একটা টু দেবো। ভালো করে দেখো এই চার, চার দুগুণে এইট এ স্কোয়ার, এই টু আর এই টু সেম, এটা ঘামা ফাংশন নিয়ম আছে, এখানে টু দিলে এখানে হাফ দেওয়া যাবে। তাহলে এখন আমরা ঘামা ফাংশনের সূত্র করবো শুধু সাইন ফোরের সূত্র, তাহলে ফোর প্লাস ওয়ান বাই টু, কস যেহেতু নাই, জিরো প্লাস ওয়ান বাই টু, টু গামা ফাংশন অফ ফোর প্লাস জিরো প্লাস টু বাই টু। আমরা যখন ঘামা ফাংশন করাবো তখন এই সূত্রগুলো আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দিস ইকুয়াল টু হচ্ছে ফাইভ বাই টু গামা ফাংশন অফ গামা ফাংশন অফ থ্রি, থ্রি মানে টু ফ্যাক্টোরিয়াল। এটাকে সরল করলে এই রেজাল্টটি পাওয়া যাবে। ওকে আচ্ছা, তারপরে আসো যে একটা অঙ্ক আছে থ্রি এ স্কোয়ার ইকুয়াল টু এত বক্ররেখা দ্বারা একটি ফাঁসের ক্ষেত্রফল নির্ণয়। একটি ফাঁস দেখো, এই যে একটি ফাঁস, একটি ফাঁস এখান থেকে এখানে টোটাল ঘুরে আসবে একটা ফাঁস। আচ্ছা তো এইটার, এইটা বক্ররেখাটি এইটা আছে, এইটা হচ্ছে বক্ররেখাটি ওয়াইয়ের স্থলে মাইনাস ওয়াই বসালে অপরিবর্তিত থাকে, সুতরাং রেখাটি এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। এই কথাগুলো হচ্ছে যে কিছুটা মনে রাখতে হবে, হ্যাঁ এটা ছবি আঁকার জন্য প্রয়োজন, ছবি আঁকার জন্য এই কথাগুলো প্রয়োজন। ওয়াই ইকুয়াল টু জিরো হলে তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে কত, জিরো এ, তার মানে জিরো থেকে এই পর্যন্ত আমাদের সীমানা হবে। তাহলে সুতরাং ক্ষেত্রফলটা কি হচ্ছে দেখো, এই যে টু ইন্টু জিরো টু, যেহেতু দুইটি অংশ, উপর একটি অংশ নিচে একটি অংশ, তাহলে এখানে দেখো সীমানা হচ্ছে টু ইন্টু জিরো টু এ, টু ইন্টু জিরো টু এ ওয়াই ডিএক্স। এখন এখানে আমরা ওয়াই মানটা বসালাম, ওয়াই মানটা বসাল সেফ ইন্টিগ্রেশন, ডেফিনেট ইন্টিগ্রালটা আমরা যখন পরবর্তীতে ইন্টিগ্রেশন দেবো তখন ভালো বুঝবে, খুব ভালো জানতে হবে ডেফিনেট ইন্টিগ্রাল বিটা গামা ফাংশন এই এরিয়া চ্যাপ্টারগুলো করার জন্য। আর কিছু বেসিক সূত্র আমাদের মনে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা এটি ক্যালকুলেশন করলাম, দেখো তোমরা ক্যালকুলেশনটা দেখো, এটা স্ক্রিনশট নিয়ে নেবা, ক্যালকুলেশনের জন্য স্ক্রিনশট নিয়ে চটচট করে তোমরা তুলে নেবা। এরপর দেখো এক্সাম্পল ফোর, দেখো এক্সাম্পল ফোর হচ্ছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই। এইটি হচ্ছে তোমরা উচ্চ মাধ্যমিকে পড়েছো, এটি প্রদত্ত সমীকরণ, একটাকে আমরা ওয়াই ওয়ান ধরবো, একটাকে ওয়াই টু ধরবো। ছবিটা আগে দেখে নাও পুরোটা, এই হচ্ছে প্রশ্ন, এই হচ্ছে প্রশ্ন ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়াই টু। এখানে হচ্ছে দুইটি বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, যেটা তোমরা উচ্চ মাধ্যমিকেও পড়েছ, সেটি হচ্ছে দেখো এই যে এখান থেকে, এটা হচ্ছে ছবিটি, ছবিটা ইচ্ছা করলে আমি আর একটু বড়ো করতে পারবো, কিন্তু বড়ো করতে গেলে আমাদের লেখার ফরম্যাট নষ্ট হয়ে যাবে, একটু বড়ো করে দেখালাম। তোমরা এটাকে স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিলে দেখবা যে রেখা বড়ো হয়ে যাবে, মানে ইয়েটা বড়ো হয়ে যাবে, এই যে স্ক্রিনশট নিলে, স্ক্রিনশট নিয়ে কাজ করলে দেখবে যে ছবিগুলা বড় হয়ে যাবে এবং দেখতে সুন্দর লাগবে। এই যে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর ওয়াই, এটার কমন অংশটুকু আমরা দাগ দিয়ে রাখছি। তাহলে এটা উচ্চ মাধ্যমিকে পেরেছ অঙ্কটি, তাহলে এটাকে সমাধান করো, সমাধান করলে হবে জিরো টু ফোর এ, তার মানে সীমানা দেখো এটার, এই যে জিরো জিরো ফোর এ ফোর এ, এই দুটো সমাধান করার পরে এইটা আসে। আচ্ছা তারপরে হচ্ছে যে এখন এটা সমাধান করে এই অংশটা দেখো, তারপরে এখন আমাদের সূত্র, এটার সূত্র হলো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ওয়াই ওয়ান হচ্ছে এটা, ওয়াই টু হচ্ছে এটা, সিম্পল ইন্টিগ্রেশন, পুরোটাকে এক লাইনে দেখাচ্ছি, হ্যাঁ সিম্পল ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন করলে
আমরা ইন্টিগ্রেশন যে সূত্রটা প্রত্যেক লাইনে আমি সেই ইন্টিগ্রেশন সূত্র ব্যবহার করেছি। তোমরা এই এই অংশটুকু আগে স্ক্রিনশট নাও, এই যে এই অংশটুকু স্ক্রিনশট নাও, তারপরে এই অংশটুকুর স্ক্রিনশট নাও, এই অংশটুকুর স্ক্রিনশট নাও, ওকে, এই যে এই অংশটুকুর স্ক্রিনশট নাও। এরপর আমরা একটা হোমওয়ার্ক দিলাম, বক্ররেখা একটা ফাঁসের ক্ষেত্রফল নিয়ে, কারণ আমরা এর হিন্টসও দিয়ে দিয়েছি। এখানে দেখো এরিয়াল টু ইন্টু জিরো টু, টু হবে ওই যে দুটি অংশের জন্য ওয়াই ডিএক্স, এখান থেকে ওয়াই মানটা এখানে বসাই দিয়ে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে। আর একটা হোমওয়ার্ক দিচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স, এটা রেখা দ্বারা ছেদকৃত অংশের ক্ষেত্রফল, এইটাও আমরা হিন্টস দিয়েছি, এটা এই সূত্র হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। হ্যাঁ, এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটার স্ক্রিনশট নাও, এটার স্ক্রিনশট নাও, ওকে। আচ্ছা, এরপরে আসো একুশের বিটে। একুশের বিটে পোলার স্থানাঙ্কের জন্য সূত্র হচ্ছে এ টু বি হাফ অফ আর স্কোয়ার ডি থিটা, হাফ অফ আর স্কোয়ার ডি থিটা। এখানে এইটার একটা জ্যামিতিক নাম আছে লেমনিস্কেট, আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস টু থিটা, এটার জ্যামিতিক নাম হচ্ছে কি লেমনিস্কেট। এখন লেমনিস্কেটের প্রদত্ত সমীকরণ, এখানে আমরা আর স্থলে মাইনাস আর থিটা স্থলে মাইনাস থিটা বসালে অপরিবর্তিত থাকে, সুতরাং এটা উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম, উভয় অক্ষে। এই কথাগুলো হচ্ছে ছবি আঁকার জন্য, এটা পরীক্ষাতে লেখাটা খুব জরুরি না, তোমরা যদি ছবি আঁকতে পারো অথবা ছবি না আঁকেও যদি সীমানা নির্ধারণ করে ফেলতে পারো মুখস্থ করে হোক যেভাবে হোক, তাহলে রেজাল্ট পাবে, অঙ্ক পাবে। দেখো এখানে আর ইকুয়াল টু জিরো বসালে থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস ফাইভ এ ফোর হয়, তার মানে এরিয়া ইকুয়াল টু হবে, আমরা এই যে ছবিটা দেখা ইচ্ছে করলে আমরা ছবিটাকে একটু বড় করতে পারবো, একটু বড় করে দেখাই, আমরা একটু বড় করে দেখাই, এই যে একটু বড় করে দেখালাম, একটু বড় করে দেখাই, ডিস্টার্ব করতেছে, সরি একটু ডিস্টার্ব করতেছে। হ্যাঁ হ্যাঁ, এই এতটুকুই থাক, আমরা এটাকে একটু বড় করতে পারছি না, একটা অংশ মনে হচ্ছে যেন কোন জায়গা দিয়ে একটা অংশ দেখা যাচ্ছে না, কোন জায়গা দিয়ে একটা অংশ, এই যে এখন ছবিটা দেখা যাচ্ছে, এখন ছবিটা দেখা যাচ্ছে, আর একটু বড় করি, একটু বড় করলে তো অন্য পেজে চলে যাবে, আমাদের এইখানে আবার একটু ডিস্টার্ব করতেছে, একটা করতে গেলে আরেকটা ডিস্টার্ব করে ফেলে, ওকে, ছবিটাতে খুব ডিস্টার্ব করতেছে, ছবিটা আমরা একটু উপরে উঠাই দিই। হ্যাঁ, এবারে ক্লিয়ার, পুরো অংশটা আসছে, ওকে। এখন এখান থেকে আমরা এইটা হচ্ছে উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম, তাহলে মাইনাস পাই বাই ফোর থেকে ফাইভ বাই ফোর হাফ অফ আর স্কোয়ার ডি থিটা। হ্যাঁ, তাহলে আর এর মান বসালাম এ স্কোয়ার কস টু থিটা, সিম্পল ইন্টিগ্রেশন করেছি, এখানে দেখো ইন্টিগ্রেশন করেছি। তোমরা এই অংশটার একটা ছবি তুলে নাও, এরিয়ার সূত্রটার ছবি তুলে নাও, তারপরে এই পৃষ্ঠাটার একটা ছবি তুলে নাও, ওকে। তারপরে এক্সাম্পল টু দেখো, কার্ডিয়েডের ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ, কার্ডিয়েডের ক্ষেত্রে সীমানা একই, থিতার পরিবর্তে মাইনাস থিটা বসালে অপরিবর্তে থাকে। এখন এখানে দেখো আর ইকুয়াল টু জিরো বসালে থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস পাই হয়। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নাও, ছবিটা দেখো, ছবিটা পুরাটা ছবি আছে, ছবিগুলো অনেক কষ্ট করে আনতে হয়েছে, যাই হোক, এইটা তোমরা তুলে নাও। আর এর মান বসাচ্ছে ওয়ান প্লাস কস থিটা, ওয়ান প্লাস কস থিটা হলো টু কস স্কোয়ার থিটা বাই টু, এটাকে সরল করলে হয় যে কস ফোর থিটা বাই টু। এখন থিটা বাই টু সমান জেড বললাম আগের মতো, ডিজেড সমান ডি থিটা, থিটা ইকুয়াল টু জিরো হলে জেড ইকুয়াল টু জিরো, থিটা ইকুয়াল টু ফাইভ হলে জেড ইকুয়াল টু এত। স্ক্রিনশট নিয়ে নাও ছবিটা, তারপরে এখানে আসে ক্যালকুলেশন, বিটা গামা ফাংশনের সূত্র, এই হচ্ছে রেজাল্ট, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, তারপরে আসা হচ্ছে আমাদের একটি অঙ্ক আছে, বক্ররেখা তাও একটি ফাঁসের ক্ষেত্রফল নির্ণয় করো। বক্ররেখাটি ছবি দেখো, এই যে ছবি বইতে আছে, ছবিটা দেখা যাচ্ছে, এতটুকু ছবি হলে হবে, ছবি আঁকাটা জরুরি না, যদি তোমরা সীমানাটা পরীক্ষার হলে মুখস্থ রাখতে পারো, মনে রাখতে পারো, তবে ওই অক্ষ দেখলে বোঝা যাবে যে এটা, ছবিটা দেখলে তোমরা সীমানাটা মনে রাখতে সুবিধা হবে। সেই জন্য এখন বলছি বক্ররেখাটি এক্স ওয়াই স্থান পরিবর্তন করলে সমীকরণটি অপরিবর্তিত থাকে, সুতরাং ওয়াই ইকুয়াল টু এক্স প্রতিসম। এখন এক্স ইকুয়াল টু জিরো হলে ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস মাইনাস, ওয়াই ইকুয়াল টু জিরো হলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস, তার মানে এটা মূল বিন্দুগামী একটি রেখা। অতএব এখন এটাকে আমরা পোলার আকারে প্রকাশ করতে হবে, কার্টেসীয় এবং পোলারের সম্পর্ক আমরা জানি, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা,
এখান থেকে আমরা এই ছবিটা তোলার পরে আমরা এখানে চলে যাব, এই যে টোটাল মূল ইকুয়েশন আমরা মান বসাই দেব এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু থ্রি এক্স ওয়াই। এটা ক্যালকুলেশন করে আর এর মান আমরা বের করব, আর এর মান বের করলে আর ইকুয়াল টু জিরো হলে সাইন থিটা কস থিটা সমান জিরো, তাহলে সাইন থিটা সমান জিরো হলে থিটা ইকুয়াল টু জিরো, কস থিটা সমান জিরো হলে থিটা ইকুয়াল টু পাই বাই টু। তাহলে সীমানা পেয়ে গেলাম আমরা এরিয়ার জন্য জিরো টু পাই বাই টু হাফ অফ আর স্কোয়ার ডি থিটা, হাফ অফ আর স্কোয়ার ডি থিটা। এখন এখানে জাস্ট আর এর মানটা আমরা বসাই দিব, বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করব, বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পরে আমাদের সুন্দর দেখো আগের মতোই হচ্ছে, ক্যালকুলেশন ক্যালকুলেশন করার পরে আমাদের ক্যালকুলেশনটা দেখো, ওয়ান প্লাস টেন কিউব থিটা সমান জেড, তাহলে থ্রি টেন স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা সমান ডি জেড, তাহলে থিটা ইকুয়াল টু জিরো জেড ইকুয়াল টু ওয়ান, থিটা ইকুয়াল টু ফাইভ এইট হলে জেড ইকুয়াল টু ইনফিনিটি। জাস্ট এখানে ক্যালকুলেশন করো, ইন্টিগ্রেশন বারবার বলতেছি, ইন্টিগ্রেশন খুব ভালো জানতে হবে। এটা একটা স্ক্রিনশট নাও, আচ্ছা এরিয়ার সূত্রটা বাদ দিয়ে লেখো, সূত্রটা বাদ দিয়ে যদি লেখো তাহলে আমাদের প্রায় রেজাল্ট চলে আসে এক স্ক্রিনশটে, এক স্ক্রিনশটে। আর একটু দেখো থ্রাইস এ স্কোয়ার বাই টু, হ্যাঁ ওকে। এগুলো স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে তারপরে কাজগুলো করবে। এরপরে একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, সূত্র দিয়ে দিলাম, এটা সীমানাটা আমি দিয়ে দিলাম বের করে, তোমরা এই সীমানা দিয়ে কিচ্ছু লেখা লাগবে না, জাস্ট এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করে অঙ্কন দিয়ে দিলে হবে, ছবি টবি কিছু লাগবে না। সবাইকে ধন্যবাদ, আমাদের ইন্টিগ্রেশনটা খুব ভালো। এর পরবর্তীতে আমাদের এই যে এরিয়া ইন্টিগ্রালের উপর আমার তিনটা ক্লাস দেব, একটা ক্লাস দিয়েছি, আরও একটা ক্লাস রেডি আছে, এটা আগামীকাল আরও একটা ক্লাস সহ মোট আগামীকাল হয়তো আরও দুইটা ক্লাস দেব। তোমরা এগুলো ভালো করে পড়বে, আর যতক্ষণ পর্যন্ত আমি দেখব যে তোমরা ক্লাস দেখছো না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নতুন ক্লাস দেব না, কারণ আমার ওখানে ভিউ আসতে হবে। আমি দিয়ে দিলাম দুইজন তিনজন ভিউ, দুই তিনটা ভিউ আছে, অথচ আমি ক্লাস দিতে আছি, তা তো হবে না। তোমরা সবাই প্রত্যেকটি খাতা অঙ্ক খাতায় তুলে তারপর আমাকে মেসেঞ্জারে কমেন্ট করবে অথবা ইউটিউবে কমেন্ট করলেও আমি উত্তর দিতে পারবো। সবাইকে ধন্যবাদ।